13 সপ্তাহ হলো গর্ভাবস্থার তৃতীয় মাস। আগামী সপ্তাহ থেকে গর্ভাবস্থার চতুর্থ বা চার মাস শুরু হবে। এই সময় গর্ভের শিশু কতটুকু ও কিভাবে বেড়ে উঠেছে এবং গর্ভবতীর কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং গর্ভবতীর শরীরে কি কি পরিবর্তন ঘটে সবই আজ জানাবো। গর্ভধারণের এই 13তম সপ্তাহে গর্ভের শিশুর বৃদ্ধি সম্পর্কে আগে আপনারা জেনে নিন, কারণ এই বিষয়ে প্রতিটি গর্ভবতীর খুবই বেশি আগ্রহ থাকে। গর্ভাবস্থার এ পর্যন্ত ভ্রূণের মাথা তার পুরো শরীরের আকারের প্রায় অর্ধেক ছিল, তবে এই সপ্তাহ থেকে তার মাথার আকারের পরিবর্তন হয়ে ধীরে ধীরে শরীরের সমানুপাতিক হতে শুরু করবে। এই সপ্তাহ শেষ নাগাদ ভ্রূণের মাথা তার শরীরের আকারের এক তৃতীয়াংশ হয়ে যেতে পারে। গর্ভের শিশুটির আকার এই সপ্তাহে একটি বড় লেবুর সাথে তুলনা করা যায়। এ সময় ভ্রূণের উচ্চতা থাকে মোটামুটি 7.4 সেন্টিমিটারের মতো আর ওজন হয় মোটামুটি 23 গ্রামের মতো। গর্ভধারণের 20 সপ্তাহ পর্যন্ত শিশুর পা তার পেটের সাথে গুটানো অবস্থায় থাকে, তাই এ সময় পর্যন্ত ভ্রূণের উচ্চতা পরিমাপের জন্য ভ্রূণের উপরের অংশ থেকে নিচ পর্যন্ত উচ্চতা নেওয়া হয়। যেহেতু এই সময়ের পর মায়েরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার ওজন ও উচ্চতা জানতে পারেন, তাই আমাদের পরামর্শ থাকবে যাতে অন্যের রিপোর্টের সাথে নিজের তুলনা না করেন। গর্ভাবস্থার এই সময় পর্যন্ত সব ভ্রূণের বৃদ্ধি একই রকম থাকে, কিন্তু এ সময় থেকে প্রতিটি ভ্রূণ তাদের নিজস্ব গতিতে বাড়তে থাকবে। কারো বৃদ্ধি দ্রুত হবে, আবার কারোটা একটু ধীর গতির, তবে সব ভ্রূণই একটি নির্দিষ্ট ধারা মেনে বৃদ্ধি পেতে থাকে এবং গর্ভাবস্থার শেষ দিকে গিয়ে বেশিরভাগ ভ্রূণই প্রয়োজনীয় ওজন ও উচ্চতা লাভ করে। 13তম সপ্তাহের দিকে এসে গর্ভের ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। এ সময় অ্যামিউনিটিক ফ্লুইড ভ্রূণ গ্রহণ ও প্রস্রাবের মাধ্যমে তা বের করতেও পারে, তার শরীর থেকে বেরিয়ে যাওয়া তরল সে আবার গ্রহণ করতেও পারে। এভাবে মায়ের জরায়ুর সবটুকু অ্যামিউনিটিক ফ্লুইড সে প্রতি কয়েক ঘন্টার রিসাইকেল করতে থাকে। শিশুটির হাত আঙুলের ছাপ এখন স্পষ্ট হয়ে যায় এবং মেয়ে ভ্রূণের ডিম্বাশয় ও ছেলে ভ্রূণের শুক্রাশয় ইতিমধ্যেই পুরোপুরি গঠিত হয়ে যাওয়ার কথা। এ সময় ভ্রূণ তার বৃদ্ধাঙ্গুল চোষা শুরু করতে পারে এবং শব্দ বা আলোতে তা সে তার প্রতিক্রিয়াও জানাতে পারে। গর্ভাবস্থার এই সময় মায়ের শরীরে নানা রকমের পরিবর্তন যা ঘটে থাকে তা এখনো পর্যন্ত চলতেই থাকে, যেমন ভ্যাজাইনাল ডিসচার্জ খুব বেশি পরিমাণে বেড়ে যায় এবং শরীরের লিগামেন্টে খুব বেশি পেন হতে থাকে, স্তনের নিঃসরণও অনেকের আবার হতে থাকে, আর এই সময় অনেকের আবার শারীরিক মিলনের ইচ্ছা তীব্রতর হতে পারে। গর্ভাবস্থায় এই সময় করণীয় সম্পর্কে আপনাদেরকে অনেক বেশি ভালোভাবে জানতে হবে, যেমন আপনাদেরকে এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার সাথে সাথে আরও সব রকমের উপাদান রয়েছে এরকম খাবার গ্রহণ করতে হবে। হাঁটা চলা হালকা ব্যায়াম অবশ্যই প্রতিদিন করবেন, আর এই সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে প্রচুর পরিমাণে শাকসবজি পানি পান করা এবং ফলের শ্বাস খাওয়া আপনার জন্য খুবই উপকারী। সুস্থ পরিবেশে সুস্থ একটা শিশুর বাচ্চার জন্ম দিতে পারে, এটি বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যে মায়ের সাথে সন্তানের আত্মিক সম্পর্ক থাকে তা পরিবেশের উপরও যেমন নির্ভর করে, তেমন মায়ের মানসিক স্বাস্থ্যের উপরও অনেকটাই নির্ভর করে। তাই গর্ভবতীকে থাকতে হবে হাসিখুশি ও চাপমুক্ত, এবং পরিবারের অন্যান্য সদস্যেরও উচিত মাকে মানসিকভাবে সাহায্য করা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।